যে এক্সট্রিমিজম আছে বা ভায়োলেন্স আছে, ওমেন ভায়োলেন্স আছে, এগুলার এগেনস্টে আমাদের যে ভয়েসটা আছে তরুণদের, তরুণদের যেটা সেটা রেজ করা। আলেক শহরে আল্লাহ রাসূল বিরাজ করে রে, ভাবা ছে যার গাই দেখলে তারে সে না যায়, ভাবা ছে যার গাই দেখলে তারে সে না যায়। সমাজ থেকে আমি দূরে চলে গেছি, পরিবার থেকে দূরে চলে গেছি, আমার কোনো মূল্য নেই, আমার কোনো মূল্য নেই। তুমি একটা পরীক্ষার রেজাল্ট খারাপ করেছো, তার মানে তোমার এই পথ পিছু নিতে হবে। তুমি কত মেধাবী একটা ছাত্র ছিলে তুমি জানো না। নাটকের মাধ্যমে দেখাতে চেয়েছি যে সহিংস পথই হয়তো সমাধান নয়। মানুষ ঘুষ দিয়ে এখন আর চাকরি পায় না, সেখানে তো আমার কাছে কিছুই নেই। এখন আমরা যারা এই সমাজে বেকার আছি তাদের কি কিছু গতি হবে না? এই স্বাধীন দেশে কি সবাই সবসময় এভাবেই থাকবো? বোমা ফেলে দেবো না? বোমা বাউন বাজার যাবা, একটা বাস যাবে, পুশ করে মেরে চলে আসবো। আমরা বিভিন্ন ধরনের অ্যাকশন দিয়ে আমরা তাদেরকে বোঝানোর চেষ্টা করেছি যে এক্সট্রিমিস্ট অ্যাক্টিভিটি কখনো আমাদের সমাজের কাছে গ্রহণযোগ্য নয়। আমার মনে হয়